আর ভাই একটা কথা বলে দিলাম, আজকে তোর সাথে আমরা বেড়াতে পারবো না ভাই, অন্য বলছি। প্রত্যেক দিন এরকম দুদিন ভাই চলে যা। আমাদের মাথা তো গরম হয়ে গেছে সবারই, তো সুখচানের সাথে ভাবলাম আজকে একটা ধামাকা প্র্যাঙ্ক করা যাক। তো দেখা যাক প্র্যাঙ্কটা কেমন হয়, আশা করছি ভালো হবে, চেষ্টা করবো ভালো করার। তো কি করে করবো সেটা বলছি না, তবে ওই আসুক তাহলে বুঝতে পারবে, দেখা যাক কতটা পারি প্র্যাঙ্কটা তোমাদেরকে মজা দিতে। আর তোরা হাসবি না, ঠিক আছে? হাসবো না, ঠিক আছে? দেখা যাক আসছে। এক ঘন্টা আগে আসার কথা ছিল, তবে এক ঘন্টা লেট হয়ে গেছে। তো ভাবলাম একটা প্র্যাঙ্ক করা যাক, রুবেল এসছে ক্যামেরা নিয়ে, তো ওকে ঝুপের ভেতরে ভরে দিয়েছি। তো দেখা যাক। ঠিক আছে আর ভাই একটা কথা বলে দিলাম, আজকে তোর সাথে আমরা বেড়াতে পারবো না ভাই, থাকে না ভাই, এরকম করে হয় না, একটা দেখ দেরি হয়েছে, সবকিছু আর কি মাধ্যমে চলে না, বলতে আমার আগাল আলাদা ভাই, তো হঠাৎ এখান থেকে যতই কাজ থাকছে আমাকে আগে ফোনে বলে দিতে হবে তোকে, এর মিউজিক ভিডিও চলে গেছে, নায়কা চলে গেছে, হবে নাকি? দেখ ভাই চলে যাচ্ছে এখান থেকে, আর আজকের পর থেকে ভিডিওর ব্যাপারে কথা বলিস না ভাই, তোর মতো তুই কর ভিডিও, আমার মতো আমি করবো, ভালো লাগছে না বিশেষ কর ফালতু আমার হাত মাত তুলে দিব, অরিজিনাল আমার রাগ ধরে গেছে আজকে, এরকম আমার কেউ করে না, আমার দাম নাই নাকি কথার, যা যা দেখেন যা, যেতে বললাম তো তোকে আমি, ভাই দেখ আমার রাগ আলাদা, কিন্তু আমি কিছু বলছি না, তোকে অতটা আমি বোঝাতে পারছি না, মরজিয়ার মনটা খারাপ আজকে, এনেই খো নায়ক নাই চলে গেছে বই, আর ভিডিও হবে না, তুই চলে যাবি তোর সাথে আজকে সম্পর্ক খতম, বুঝতে পারছিস তো তুই? কাজ করতে হবে তো, ভিডিও করছিস কেন, কাজ করতে হবে, সময় বের করতে হবে, সপ্তাহে একটা দিন তাও বার করছি তো আমি, যতটা পারছি আমি বার করছি, কিন্তু একটু দেরি হলে, না না সপ্তাহে একটা দিন আমরা শুট করি, তারপরে যদি তুই চারটার দিকে আসিস, এক ঘন্টায় শুট করবো, আবার এক সপ্তাহ পর করবো নাকি, পেমেন্টটা তো দিতে হবে না, কাকে তুই এক সপ্তাহ ধরে বসে থাকবি নাকি, একটা শুট করে কি করবো আমরা, আজকে করতে হবে না, তুই চলে যা, আমরা অন্য ছেলে দেখে নিবো সব, আমরা অন্য ছেলে ভিডিও করবো, দেখে নিস, লালবাগের দুজন বন্ধু আছে, ওরা আসবে বলে সামনে দিন, তো ওদের কিন্তু করে নেবো, তোর মতো কর ভাই, তুই যেরকম করছিস না, প্রিয়াঙ্ক ভিডিও কর, অনেক ভিউজ আসবে ভাই, আমাদের মিউজিক ভিডিও আমরা করি, যেদিন দরকার পড়বে ভাই সেদিন ডাকবি, তুই বললি যে আজকে চলে আসো, তুই আয়ারল্যান্ডে আসছিস 3:30 দিকে, তুই 4:00 দিকে ভাড়া চলে গেলি, তাহলে সেদিনকে ভিডিও তো হলোই না, আসে ফালতু, সেদিনকে বাড়িতে আমার অনেক কাজ ছিল বকেছে, আজকে তো সেদিন কাজটা হয়নি, আজকেও আমার গুরুত্বপূর্ণ কাজ ছিল বাড়িতে, আমার বাড়িতে ঝামেলা করে এসেছি, তারপরে যদি এরকম করে ঘোরাস তাহলে তো হবে না, না চলে যা ভাই, মন মেজাজ খারাপ ভাই, অরিজিনাল অনেকক্ষণ ধরে বসে আছি, সব এরা কাজ করে না নাকি, সবাই কাজ ছিল, ঠিক আছে আর কি করার মুমিন ছিল, ঠিক আছে, কদিন, হ্যাঁ আজ দু দিন হয়ে গেল, তো প্রিয়াঙ্ক মিরা আমার চলে না, এখান থেকে চলে যা, আমরা একটু রিহার্সালটা করতে দে ভাই,
ঠিক আছে ভালো লাগছে না যাই এখান থেকে তিনটা বেজে গেছে এক ঘন্টা পর আমরা এমনিতেই চলে যাবো বন্ধুত্ব নষ্ট করতে যাচ্ছে না বন্ধুত্ব নষ্ট কি বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে আজকে ভাই বন্ধুত্বের কাছে ফোন করে যদি ফোন ধরিস নি তো ফোন সুইচ অফ বলছে না সুইচ অফ বলছে ফোন সব শেষ হয়ে গেছে মাথা টাথা খারাপ তো এখান থেকে আমি চাইবো না তুই যা ভালো হয়েছে না তুই যদি আমাকে আর কি ভাবিস তাহলে ভাবে আর কি না বলে দিলাম আমি কিন্তু আলাদা ছিলে তুই যেতে বললাম না তোকে চলে তো ভাই এখন তো বলছি প্রত্যেক দিন এরকম দুদিন হলো আজকে দেখ তো সম্মান দিয়ে বলছি তখন আমি কিন্তু অরিজিনাল আমরা আলাদা আসবো তুই কিন্তু চলে যা আমরা দেখ একটা কাজ করছি যখন করতে দে আর আজকালকে থেকে মানে ফোন ফোন করিস না আজকে থেকে আমি তো ছিলাম আমি তো গান করেছি তোমার সাথে করেছিস তো কিন্তু তুই আমাকে একবার ডাকলাম ফটাম করে চলে আসি কিন্তু এরকম করে সামনে দিন তো ঘুরলাম আজকে ঘুরলাম সবাই চলে গেছে যে কোনো জিনিস একটা ইয়ে আছে তুই ফোনটা ধরে দিয়ে বলতে তাহলে ওকে দাঁড়াতে পারতাম ফোনও ধরলি না তুই মাথা গরম করে চলে গেছে সবারই সময়ের দাম আছে তুই ওকে ফোনটা ধরে দিতে শৈলি এসেছিল শৈলি রাস্তার কথা ছিল চলে গেছে তুই আমার সামনে একটা বিরান করলি আজকে আমি তোর সাথে করতে বাধ্য হলাম তোর কারণ তুই এমনিতে লেট করলি মানে বদলা আমার সাথে তো ভাই কিছু মনে করলি না বিরান করলি নাকি এমন ভাবে বলেছো মানে যে সত্যি আমি ভয় পেয়ে গেছিলাম হ্যাঁ ওটা না কই ক্যামেরা ভালো করে দেখ আছে এই দেখ আটা শক্তি আলো নেই দেখ কিছু কই দেখ পেছনে আজকে এমন শুট হতো না ভাই লেট করে যা করেছিস কোনো কিছু হবে না তো যদি একটু ভালো লেগে থাকে তো আর আমরা যাই হোক একটু আমরা সত্যি এরকম মেজারদের ছেলে না মানে এরকম কড়া করে কাউকে কথা বলি না তবে প্রিয়াঙ্কের মাঝে বলতে হলো তো আমাদের সম্পর্ক ভালো তো কিছু মনে করো না আমরা এরকম করে কারোর সাথে কথা বলি না ভিডিও করার জন্য বলতে হলো তোর মনে হতে ভালো আমি যখন বলছিলাম তোর মনের ভিতরটা কেমন হচ্ছিল ভাই সত্যি নিজেকে একা একা মনে হয়েছিল যে এত ভালো বন্ধু যে মানে এরকম কথা ওদিকে তাকিয়ে বলে দেখতো সত্যি আমি কোনোদিনই ভাবতে পারিনি আমি ভেবেছিলাম যে প্রেম প্রেম করতে হয়েছে তারপরে ক্যামেরা খুঁজে পাইনি আমি যে এমন জায়গাতে লুকিয়ে দিয়েছে ক্যামেরা তো ভিডিও দেখো ভাই তো কেমন লাগছে বলো আর কমেন্টে করো বলো আর সাপোর্ট করো ভিউজ মিউজ খুব অল্প আসছে তো আগে একটু সাপোর্ট করো আজকে মতন টাটা তো আমরা দেখি একটু কিছু করি দেখা যায় নিশ্চিত